প্রথম বাচ্চা যদি সিজার হয় দ্বিতীয় বাচ্চা কি নরমাল হওয়ার চান্স আছে কিনা এই তো প্রথম বাচ্চা যদি কারো কোনো মায়ের সিজার হয় সিজারে বাচ্চা হয় দ্বিতীয় বাচ্চা নরমাল ডেলিভারি হওয়ার সুযোগ আছে কিনা তো আমি বলবো যে প্রথম বাচ্চা সিজার হলে দ্বিতীয় বাচ্চা সিজার হওয়ার জন্য কিছু কাজ করতে হবে কি কাজ করতে হবে প্রথমত এই রোগীটা ডেলিভারি সাথে মানে পেইন ওঠার সাথে সাথে কি আপনাকে হসপিটালে নিয়ে আসতে হবে হসপিটালে নিয়ে এসে একজন ডাক্তারকে দেখাইতে হবে গাইনোকোলজিস্ট ডাক্তারকে দেখানোর পরে সে সিদ্ধান্ত নেবে এটা নরমাল হবে কি হবে না আমি বলবো যে প্রথম বাচ্চা সিজার হলে এটা সিজারই হয় সাধারণত তবে যদি পরিবেশ অনুকূলে থাকে পরিবেশ কি যে ডাক্তার দেখার পরে যদি দেখে যে যে পরিমাণ ব্যথা আছে সেই পরিমাণের তুলনায় জরায়ের মুখটা খুলছে এবং বাচ্চা পজিশনে আছে ফুল মানে যেটাকে প্লাসেন্টা বলি সেটা ভালো অবস্থানে অবস্থান করছে এবং পানির পরিমাণ ঠিক আছে রোগীর গার্জিয়ান যদি চায় তখন ডাক্তারের পরামর্শ নিয়ে ওই হাসপাতালে ভর্তি রেখে এটা সিজার না করে নরমাল ডেলিভারি চেষ্টা করা যেতে পারে এবং তখন নরমাল ডেলিভারি হবে আশা করি তবে মনে রাখতে হবে যে কোনো বাচ্চা যদি প্রথমে সিজার হয় একবার তাহলে সেই বাচ্চা যদি বাড়িতে তুমি নরমাল ডেলিভারি ট্রাই করো তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হইতে পারে কি ক্ষতি হইতে পারে কারণ যে জায়গাটা আগে কেটে জরায়ুর যে জায়গাটা কেটে হ্যাঁ বাচ্চা বের করা হয়েছিল সিজার করার সময় ওই জায়গাটা কিন্তু সেলাই করা বা দুর্বল থাকে এখন যদি বাচ্চার জরায়ুর মুখটা না খুলে প্রচণ্ড চাপ দেয় ব্যথা আছে তাহলে কিন্তু ওই জায়গাটা ছিঁড়ে যাবে এটাকে আমরা রাপচার বলি তাহলে কিন্তু বাচ্চা এবং বাচ্চার মায়ের জীবন কি ঝুঁকিপূর্ণ সো আমি বলবো যে নর্মাল প্রথম বাচ্চা সিজার হলে দ্বিতীয় বাচ্চাটা বাড়িতে নর্মাল ডেলিভারি ট্রাই না করাই ভালো একান্ত যদি নর্মাল ডেলিভারি করতে চাই তাহলে আমরা যে কোনো ডাক্তারের আন্ডারে রেখে গাইনি ডাক্তারের আন্ডারে রেখে ক্লিনিকে রেখে আমরা সিজার করার চেষ্টা করতে না করে আমরা নর্মাল ডেলিভারি চেষ্টা করতে পারি এবং নর্মাল ডেলিভারি হবে